السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা, যারা দেখতেছেন আমার ভিডিওটি তাদেরকে অবশ্যই আমি একটা বিষয় আজকে দেখাবো। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমরা দেখি যে আমরা যখন কম্পিউটারের সাথে মোবাইলের ইথারনেট কেবলটা লাগিয়ে আমরা নেট কানেকশন নিতে চাই, কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, তো এরকম একটা সমস্যার দেখা দেয় যে ইন্টারনেট কেবলের লাইন আছে কিন্তু কানেক্ট দেওয়ার জন্য যে সুইচটা আছে ওখানে বাটনটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট, আমরা যদি এরকম কোনো প্রবলেমে পড়ে যাই কিংবা আমরা আমাদের ওয়াইফাই অ্যাডাপ্টার আছে কিন্তু ওয়াইফাই অ্যাডাপ্টারে লাইন আসতেছে না, কাজে লাগে না, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট, কারণ এটার জন্য আমি যখন এই ভিডিওটি তৈরি করি তারা কিন্তু অনেক অনেক প্রকার সমস্যার জন্য প্রায় এক ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো কষ্ট করতে হয়েছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তো এই সমস্যাটা যেহেতু আমার হয়েছিল, আপনাদের হতে পারে, তো আমি এই সমস্যাটার একটা সমাধান আপনাদের দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন, তো আমি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর সার্চ, অর্থাৎ যেখান থেকে আমরা উইন্ডোজ সার্চ দিই, তো এখানে এসে ফার্স্ট আমি যেভাবে মূলত এটা সমাধান করলাম তা হলো এখানে এসে সার্চ দিয়েছে যে নেটওয়ার্ক, তো আমি এখানে এসে নেটওয়ার্ক সার্চ দিলাম, তার ফলে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক রিসেট। তো নেটওয়ার্ক রিসেট এখানে আমি যখন ক্লিক দিয়েছি তারপরে আমার এরকম একটা বাটন আসছে, অর্থাৎ ডিসপ্লে আসছে, ডিসপ্লে আসার পর এরকম একটা রিসেট বাটন আসছে। আমি যে রিসেট বাটনটা মূলত ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সম্পূর্ণ কম্পিউটারটা 5 মিনিটের জন্য পুরো 5 মিনিটের জন্য প্রায় রিসেট হওয়ার জন্য একা একা রিসেট নিয়ে নিল, প্রসেসিং হতে হতে প্রায় 5 মিনিট, মোট আপনার 5-7 মিনিট লেগে যাবে, তো হোক যাই সময় লাগুক না কেন তা ব্যাপার নয়। তো এভাবে যখন আপনি এটাকে রিসেট করে দেবেন তখন আপনার দেখা যাবে আপনার পুনরায় আপনি আপনার আগের অবস্থায় ফিরে আসছেন। দেখতে পাচ্ছেন আমি এরপরে নেটওয়ার্ক কানেকশনটা কিন্তু পেয়ে গেছি মূলত এইভাবে। তারপর ওয়াইফাই আমার একটা অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারে যে একটা সমস্যা হয়েছিল সেই অ্যাডাপ্টারের সমস্যাটাও আমার সমাধান হয়ে গেছে। সেটা অর্থাৎ এই 5 মিনিটে যে রিসেট আমার পুরা কম্পিউটারটা যে পুরা রিসেট দিয়ে দিছে নেটওয়ার্কের, তো তখনই আমার কম্পিউটার বন্ধ হওয়ার পরে সম্পূর্ণ সমস্যাটা আমার সমাধান হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তো সবার উপকার হবে, এবং উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের সাথে রাখবেন, অর্থাৎ সুন্দর কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, এটাই আশা করি। তো এরকম সমস্যা আমি যেসব সমস্যার সম্মুখীন হই এবং সমাধান যেভাবেই করি আমি সব সব সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আর যে সমস্যাটা দেখালাম, আমি অনেক ভিডিও সার্চ দিয়েছি ইউটিউবে কিন্তু ইউটিউবে এরকম রিসেট, মূলত নেটওয়ার্ক রিসেট যে বাটন এটা কিন্তু আমি পাই নাই, অনেক কষ্ট করে নিজে নিজেই সমস্যাটা সমাধান করে ফেললাম। তো ঠিক আছে, আপনার এই এইখানে রিসেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কম্পিউটারটা 5 মিনিটের জন্য রিসেট হয়ে যাবে, আপনার সমস্যাটা আপনার মূলত সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায়, আল্লাহ হাফেজ।